দুয়ারে করোনার ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন। নির্বাচনের আগে শেষবারের মতো বৈঠকে বসেন বর্তমান পরিচালকরা। বৈঠক শেষে বিসিবি সভাপতি জানান, এবারের নির্বাচনে কোনো প্যানেল থাকছে না। প্যানেলটা দিলে হয় কি, আর কেউ দাঁড়াই না, আনকনটেস্টেড হয়ে যাচ্ছে। এবার তো প্যানেলই নেই, কাজে আমার তো কোনো এমন না কেউ বলতে পারবে যে অমুকে আমার ক্যান্ডিডেট, অমুক আমার ক্যান্ডিডেট, এগুলো কিছু নাই। কাজে ওপেন, আমি আশা করব এবার ইলেকশনটা হোক। তিনি জানান, বৈশ্বিক টুর্নামেন্ট আয়োজনে ইতিমধ্যে বিড করা হয়েছে। এর মধ্যে টি টোয়েন্টি ও ওয়ানডে বিশ্বকাপ যৌথ এবং চ্যাম্পিয়ন্স ট্রফি এককভাবে আয়োজন করতে চায় বাংলাদেশ। আমরা অত্যন্ত আনন্দ, মানে খবর একটা এটা আমরা আজকে শেয়ার করেছি যে আমাদের দেশ থেকে, এটা অনেক দেশেই সমস্যা হচ্ছে, কারণ একটু সময় সাপেক্ষ বিভিন্ন মন্ত্রণালয় থেকে এই গ্যারেন্টি পত্রগুলো নেওয়া। আমরা প্রথম পত্রটাই পেয়েছি মাননীয় প্রধানমন্ত্রীর অফিস থেকে, উনি নিজে সই করা যে সমস্ত গ্যারেন্টি দিবে সরকার। সো এইটা ওয়াজ আমাদের জন্য একটা বিরাট নিউজ যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের এখানে যদি কোনো ক্রিকেটের ওয়ার্ল্ড কাপের কোনো খেলা হয় সম্পূর্ণ দায় দায়িত্ব নিয়েছেন। সো এটা আমার মনে হয় এটা একটা বিরাট প্লাস নিউজ। কমিটির দুই মেয়াদে মাঠ ও মাঠের বাইরের পারফরমেন্সে সন্তুষ্টির কথাও জানান নাজমুল হাসান পাপন। দুইটা টার্ম কিন্তু অনেক সময়, লম্বা সময়, আমরা সময়ও পেয়েছি। আসলে একটা প্ল্যান করলে একটা টার্মের মধ্যে অনেক কিছু করা যায় না, আমরা যেহেতু বেশি সময় পেয়েছি আমাদের জন্য অনেক সুবিধা হয়েছে। সেই জন্য আমরা সেই সুযোগটা পাওয়াতে বেশ কিছু জায়গায় আমরা যা যা চেয়েছিলাম ওরকম করতে পেরেছি, আবার অনেক জায়গায় করতে পারিও নাই। মানে কোনো কোনো জায়গায় আপনার হয়তো 70% সাকসেস, কোনো কোনো জায়গায় 50%, কোনো জায়গায় 90%, সো এগুলো আছে। এস এম আরিফ, মাইটিভি, ঢাকা।